فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده بروشانشا আল্লাহর জন্য দুরুদ্দাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সল্লাহ সাল্লামের ফোর আল্লাহম্মা সাল্লাহ আলাই আল্লাহম্মা বারিকা আলাই আজকের দিনে মাজলি বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আরে বৃহমারা আরতি আল্লাহ আনহ আন নবী সাল আলাইহি সাল্লাম قال على كلكم راع وكلكم مسؤول عن رعيته والرجل راع الرجل راع على اهل بيته وهو مسؤول عنهم والمراه راعيه على بيت بعلها وهي مسؤوله عنه والعبد راع على মালি সৈদিহি অহ মাস উলুন আনহু আলা কুল্লুকুমরা ওকুল্লুকুম মাস উলুন আনর ইয়িহি ইমাম বুখারি মুসলিম উভয় গ্রন্থে হাদিস্টি এসেছে ইবনে ওমা রতি আল্লাহতে বর্ণিত তিনি বলেন আর রসল্লাহ সাল্লি সাল্লামের সাত করেন সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা নিজের প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং প্রশ্নের সম্মুখীন হবে প্রশ্নের সম্মুখীন হবে ব্যক্তি যে ব্যক্তি পরিবার চালায় ওই ব্যক্তি ব্যক্তি তার পরিবার সম্পর্কে জিজ্ঞেসিত হবে ব্যক্তি তার পরিবারে যারা রয়েছে তার বাড়ির যারা রয়েছে তাদের সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে মহিলা তার স্বামীর বাড়িতে যা কিছু রয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে বান দাস বা দাসী তার তার যে মালিকের কাছে থাকলে তার মালিকের যে সমস্ত বিষয় রয়েছে সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে করা হবে বিধায় তোমরা প্রত্যেকেই প্রত্যেকে দায়িত্বশীল নিজে নিজে দায়িত্বশীল যে হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ সাল্লামের কথা সবগুলোয় গুরুত্বপূর্ণ তবে এটা গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্যই যে প্রত্যেকেই আমরা দায়িত্বশীল যিনি দেশ চালাচ্ছেন একটা দেশের যিনি প্রেসিডেন্ট তিনি তার দেশের যে সমস্ত মানুষ রয়েছে তাদের তিনি দায়িত্বশীল তাদেরকে দেখাশোনা করা তাদের খোঁজখবর নেওয়া সে দেশ কোন পথে চলছে সে বিষয়ে তার দায়িত্বশীল দেশের যদি অন্যায় হয় অপকর্ম হয় তিনি যদি সেগুলাকে সৎ আদেশ আদেশ অসৎকাজের নিষেধ না করেন তাহলে আল্লাহ সব হাত কাছে তাকে তাকে জবাবদাহি করতে হবে দেশ যে শেষ হয়ে যাচ্ছে মানুষ অন্যায় পথে চলে যাচ্ছে অন্য উপকর্ম করছে এজন্য তিনাকে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে মানুষেরা দেখা যায় অপকর্ম করছে দেশ থেকে সুদ ঘুষ রাহাজানি মারামারি হত্যা অপকর্ম এগুলা দূর করার ব্যাপারে তিনাকে বড় বড়ো ভূমিকা পালন করতে হবে সমাজে যারা সালাত পড়ে না সালাতের জন্য আদেশ করার জন্য ওনাকে বড়ো ভূমিকা পালন করতে হবে মানুষ অন্য অপকর্ম যেগুলো করছে এ বিষয়ে জাতি দেশ মানুষ দেশ মানুষ ইসলামের সাথে মানুষ তার জীবনে কল্যাণকর কাজ করতে পারে এবং মানুষ যাতে নিরাপদে থাকে তার দিন ইসলামকে সঠিকভাবে পালন করতে পারে এই বিষয়গুলা তিনি অবশ্যই দেখাশোনা করতে হবে যিনি ইউনিভার্সিটি চালান যিনি ভিসি ইউনিভার্সিটির তিনি ইউনিভার্সিটির দায়িত্বশীল বিধায় ইউনিভার্সিটিতে অন্য উপকর্ম কী হচ্ছে সেগুলা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে কীভাবে কিভাবে তার ইউনিভার্সিটি চলছে এ সম্পর্কে এবং তিনি কিভাবে চলছেন কার কয় টাকা ঘুষ খাচ্ছেন কিভাবে চলছেন এ বিষয়গুলো আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন যে এইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন যিনি প্রিন্সিপাল তাকে জিজ্ঞেস করা হবে মাদ্রাসা যিনি প্রিন্সিপাল তাকে জিজ্ঞেস করা হবে এইভাবে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বশীল বাড়ির যিনি দায়িত্বশীল বাড়ি আপনার পরিবারের ছেলে মেয়ে কীভাবে চলছে যিনি বাড়ির পুরুষ মানুষ তাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়ি কিভাবে চলছে আপনার পরিবার কিভাবে চলছে আপনার ছেলে মেয়ে কীভাবে চলছে আপনার মেয়ে কীভাবে চলছে আপনার স্ত্রী কীভাবে চলছে আপনার স্ত্রী বাড়ি থেকে বের হওয়ার সময় সে পর্দা পশিদা করছে কি করে না এ সম্পর্কে ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে মাকে জিজ্ঞেস করা হবে যে তার বাড়িতে তার ছেলে মেয়ে কেমনভাবে এবং তার ধন সম্পদ বা কিছু যা রয়েছে তার বাড়ির ভিতরে স্বামীর বাড়ির ভিতরে যা রয়েছে সেগুলা দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে তাই প্রত্যেকে প্রত্যেকে আমরা দায়িত্বশীল বাবা যেমন ছেলে মেয়ে পরিবারের দায়িত্বশীল মা বাড়ির দায়িত্বশীল তাই বাড়িতে অন্য উপকর্ম কিভাবে হচ্ছে বা কীভাবে দেখাশোনা করছেন কিনা না এই বিষয়গুলো তাকে জিজ্ঞেস করা হবে যে এইভাবে প্রত্যেকে প্রত্যেকে আমরা দায়িত্বশীল তাই যারা আমরা পড়াশোনা করছি বাপ আপনাকে আমাকে টাকা দিচ্ছে সেইভাবে কীভাবে পড়াশোনা করছেন না অন্য উপকর্ম করছেন সে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে যে বাড়ির দাস বা দাসী কার বাড়ি থাকলে তারা সে তার মালিকের যেগুলো যেগুলা মালিকের কাজকর্ম রয়েছে সেগুলা সে ঠিকভাবে আদায় করছে কিনা তাকেও সেভাবে জিজ্ঞেস করা হবে যে এভাবে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকেই দায়িত্বশীল তাই আপ মানুষ জীবনে মানুষেরা তার জীবনে কিভাবে দায়িত্ব পালন করছে আল্লাহ সুবাহ হুকুম হাকাম পালন করছে করে না তার যৌবনকে কীভাবে কাটাইছে ভালো কাজে কাটাইছে না অন্য কাজে কাটাইছে এভাবে তাকেও জিজ্ঞেস করা হবে যুবন বয়সে তার যৌবনকে অন্যায় পথে কাটাইছে না যেভাবে বিচারে কাটাইছে এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যুবতী তার যৌবন কি কিভাবে কাটাইছে সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যে প্রত্যেক ব্যক্তি এইভাবে জিজ্ঞেসিত হবে তাই আমরা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বশীল আপনার জীবনে আপনি কি করলেন সে বিষয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে তাই আপনার জীবনে আমার জীবনে যাতে করে ইহকাল পরকাল করলেন হয় তাই আপনার বিষয়গুলো আপনাকে আমাকে নিজে সবাকে প্রত্যেকে যে যে স্থানে আছে তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে তাই আপনার জীবনে আপনি ঠিকভাবে সারা তাদের করেছেন কি করেননি আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি অন্য কর্ম কতটুকু করেছেন সে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার জীবনে যা কিছু রয়েছে প্রত্যেকেই প্রত্যেক বিষয়ে জিজ্ঞাসিত করা হবে তাই আল্লাহ সব তালা যেন আমাদেরকে আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন এবং আমরা সঠিকভাবে দিনের হুকমাহ হাকাম পালন করতে পারি সেই তৌফিক দান করেন ওয়িদাওয়ান আলী আহমদুল্লাহ রবিল্লা আলমিনক আল্লাহমদিক্লা আন্তরা তুবাহিক